হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল শ্রদ্ধা, আর ছোটদের প্রতি রইল স্নেহ এবং ভালোবাসা। এখানে আমি বেশ কিছু ফলমূল নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটু তরমুজের টুকরা আর কয়েকটা দারচিনির টুকরা। এই ডিটক্স ওয়াটারের রেসিপিটি করার জন্য আমাকে প্রথমেই ফলমূলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয়েছে। সবগুলো ফলমূলকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তবে আমি যেভাবে কেটে দেখাচ্ছি এভাবে কেটে নেওয়াই সবচেয়ে ভালো। আমি একইভাবে দুই ধরনের লেবু কেটে নিয়েছি, একটি সবুজ আর একটি হলুদ। লেবুর মতো একই আকৃতিতে আমি অরেঞ্জটাও কেটে নিয়েছি। অরেঞ্জটা কাটা হয়ে গেলে আমি এখন দেখাচ্ছি শশা কিভাবে কেটেছি। শশাটা কেটেছি এভাবে টুকরো টুকরো করে, আবার এভাবে স্লাইস করেও কিছু কেটে নিয়েছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্লাইস করে কেটে নেওয়াটাই ভালো। এভাবে স্লাইস করে কেটে নিলে বোতলজাত করতে সুবিধা হয়। কিন্তু আমার আজকের রেসিপিটির জন্য শশা আমি এভাবে টুকরো করেই কেটে নিয়েছি। আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। আমি এখন নিয়ে নিচ্ছি একটু আদা কুচি আর আমার গাছের একেবারে ফ্রেশ পুদিনা পাতা, সেটার দুই তিনটা ডাল আমি কেটে নিয়েছি। ডিটক্স ওয়াটারের এই রেসিপিটির জন্য ফ্রেশ মিন্ট লিফ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। নিয়ে নিয়েছি কিছু আপেলের স্লাইস করা অংশ এবং তরমুজের কিছু কিউব করা অংশ। ডিটক্স ওয়াটারের উপকারিতা সহ চারটির প্রস্তুত প্রণালী এখন চলুন দেখে নিই। ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি প্রথমেই যেই উপকরণগুলো বেছে নিয়েছি সেগুলো হলো জিঞ্জার, লেমন এবং মিন্ট। একটি কাচের পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু লেবুর স্লাইস, কিছু আদা কুচি এবং কিছু মিন্ট লিফ বা পুদিনা পাতা। এখানে আমি দিয়ে দিলাম হাফ লিটার পানি। এখানে যেহেতু অনেকগুলো উপাদান একসাথে ব্যবহার করছি, তাই কখনোই প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না। একটি কাচের পাত্র হতে হবে এবং অবশ্যই এটির ঢাকনা থাকতে হবে। ডিটক্স ওয়াটার তৈরির দ্বিতীয় ধাপে আমি তৈরি করব কিউকাম্বার, লেমন এবং মিন্ট দিয়ে যেই ডিটক্স ওয়াটারটা বানিয়ে আমরা খাই সেটি। ঠিক আগের মতোই আমি নিয়ে নিলাম কিছু শশার স্লাইস, কিছু লেমন স্লাইস এবং আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা। সব প্রসিডিউরই একই, কিন্তু আপনি কী কী উপাদান দিয়ে তৈরি করছেন সেটার একটু ভিন্নতা করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ডিটক্স ওয়াটার বানানোর পরে দুই ঘন্টা পরে খেতে পারেন, অথবা রাতে বানিয়ে রেখে সকালেও খেতে পারেন। তিন নম্বর ডিটক্স ওয়াটার বানানোর উপাদানগুলো হলো ওয়াটারমেলন, অরেঞ্জ এবং মিন্ট। একটি কাচের পাত্রে আমি নিয়ে নিয়েছি তরমুজের কিউব করা কিছু অংশ আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা। তারপর নিয়ে নিয়েছি কিছু অরেঞ্জের স্লাইস করা অংশ, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি কিন্তু পুদিনা পাতা সবগুলোতেই ব্যবহার করছি, কারণ পুদিনার ফ্লেভারটা আমার অনেক পছন্দের। ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য। চার নম্বর প্রসিডিউরের ক্ষেত্রে আমার দরকার হবে আপেল, দারুচিনির কিছু অংশ এবং লেবু। এই ডিটক্স ওয়াটারটিও আমি একই পদ্ধতিতে বানিয়ে নিব। আর আমি সাধারণত ফল দিয়ে যেই ডিটক্স ওয়াটারগুলো বানানো হয় সেগুলো দিনে বানিয়ে দিনেই খাওয়ার চেষ্টা করি। দীর্ঘ সময়ের জন্য বানিয়ে রেখে দিতে চাইলে অবশ্যই এটি ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তা না হলে পানিতে একটি ব্যাড স্মেল আসে। এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমরা যেহেতু ডিটক্স ওয়াটার বানিয়ে খাই, তাই আমার হাজবেন্ডের একজন কলিগ রিকোয়েস্ট করেছিলেন যে কীভাবে তিনি তার বেলি ফ্যাট কমাবে, কীভাবে এই ওয়াটারটা বানিয়ে খাবে। আমরা সাধারণত লেবু দিয়ে যেই ডিটক্স ওয়াটারটা বানাই সেটা রাতে বানিয়ে রেখে সকালে খালি পেটে খাই এবং খাওয়ার প্রায় 20 থেকে 30 মিনিট পরে নাস্তা খাই। তাছাড়াও এই পানীয় সারাদিন আপনারা খেতে পারবেন। আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যেটার মাধ্যমে মেটাবলিজম অথবা বিপাক্রিয়া ঠিক থাকে। শরীর থেকে
টক্সিন বের করার পাশাপাশি শরীরকে ডিহাইড্রেট রাখে, আমাদের ত্বককে রাখে সতেজ এবং আমাদের শরীর থেকে মেদ ছড়াতেও সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। আর এই গরমে যদি ডিটক্স ওয়াটার খাওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গল্প অথবা কোনো রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।